শ্রীমদ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজজি, যিনি এখানকার দায়িত্বে আছেন, এই মঠের প্রধান, বিষ্ণু মহারাজজি যিনি দিল্লি থেকে এসেছেন, অন্যান্য আমার সকল মহারাজগণ, সকল শিষ্য এবং শিষ্যাবৃন্দ, যারা সঙ্গীত পরিবেশন করছেন তাদের সকলে, পুলিশের ব্যান্ড সহ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় শ্যামল সেন মহাশয়, নৃসিংহ ভাদুরী, বলতে পারেন ভাষা সংস্কৃতির একজন পুরাধা, শশী পাজা, সাধন পাণ্ডে, সুজিত বোস, কলকাতা কর্পোরেশনের মহানাগরিক ফিরাদ হাকিম, কৃষ্ণা চক্রবর্তী বিধাননগরের মেয়র, অতীন ঘোষ ডেপুটি মেয়র, শান্তনু সেন, আমার সামনে উপবিষ্ট কাউন্সিলার, পুরমাতা, পুরপিতাগণ, সমবেত আমার বাগবাজার পুজো কমিটি সহ বাগবাজার, এই যে মণ্ডপটা, যেটা আপনারা আজকে মণ্ডপ করে নিয়েছেন বাগবাজারের মাঠটা, কারণ আমি প্রায়ই আসা হয়েছে বলে আমি জানি, এই জায়গাটা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের, সারা বিশ্বের ইতিহাসের, সংস্কৃতির, রাজনীতির, সমাজনীতির একটা ভরো সেতু বন্ধনের সম্প্রীতির জায়গা। বাগবাজারের দুর্গাপুজো সকলের কাছে, সকলের হৃদয়ে একটা ট্র্যাডিশনাল দুর্গাপুজো হিসেবে দেখবেন, বাগবাজার দুর্গাপুজো কোনো থিম করে না, ওদের থিম সেই সাবেকই একটাই, ডাকের সাজ। এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের পদধূলি ধন্য এই জায়গাটি, বাগবাজারের রামকৃষ্ণ থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, রানী রাসমণি থেকে শুরু করে, সারদা মা থেকে শুরু করে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে, সমস্ত বিখ্যাত বিশ্বজয়ী, সন্ন্যাসজয়ী, মানবিকতাজয়ী মানুষের, বিশ্ব সেরা মানুষদের, এটা মনে রাখবেন, একটা কর্মস্থান এবং পথ চলা সব কিছু কিন্তু এই বাগবাজারের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা পৃথিবীতে আছে। আজকে আমি গর্বিত যে শ্রী শ্রী চৈতন্যদেবের যে মিউজিয়াম, ভারতবর্ষের প্রথম, আপনারা বাংলার মাটিতে তৈরি করতে পেরেছেন, এটা সৌভাগ্যের কথা। এবং উই আর প্রাউড টু অল অফ ইউ, এবং উই আর প্রিভিলেজড কি আপনি চৈতন্যদেব কা নাম পে জো মিউজিয়াম বানায়া, এ সারা বিশ্বভর মে এক হি হ্যায়, আর বঙ্গাল মে হ্যায়, ইসকে লিয়ে হাম লোগ আপ লোগ কো আভারী হো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আমি 500 বছরের অধিক ধরে চৈতন্য মহাপ্রভু আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন একটাই কারণে, আমরা প্রতিদিন যে কথা ভাবি, দিন চলে যায়, সময় চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, শতাব্দী আসে, শতাব্দী চলে যায়, কিন্তু কিছু তো থেকে যায়। কি থেকে যায়? চন্দ্র থেকে যায়, সূর্য থেকে যায়, গ্রহ থেকে যায়, তারা থেকে যায়, প্রকৃতি থেকে যায়, আকাশ থেকে যায়, মাটি থেকে যায়, ইতিহাস থেকে যায়, মানবিকতা থেকে যায়, পৃথিবী থেকে যায়। আর মনে রাখবেন, পৃথিবী যখন থেকে যায়, পৃথিবীর কতগুলো বিশেষ বিশেষ দিকও থেকে যায়, তারা কখনো থেমে যায় না।
জগৎটা হচ্ছে চলমান জগৎ, কেউ আসবে কেউ চলে যাবে, পার্থিব জগৎ চলে যাবে, কিন্তু জীবন দর্শন থেকে যাবে, জীবন চিন্তন থেকে যাবে। বড় মানুষ হওয়া এত সহজ কাজ নয়, বড় মানুষ হতে গেলে অনেক ত্যাগ করতে হয়, বড় মানুষ হতে গেলে বড়া হোনে সে পহলে আপকো দিল বড়া হোনা চাইয়ে, বড়া ইনসান হোনে কা পহলে আপন কো বড়া হোনা চাইয়ে। বড়া ওই হতা হ্যায় যে সবকো বড়া দেখতা হ্যায়, যে সবকো আচ্ছাই দেখতা হ্যায়, যে সবকো আচ্ছাই সে প্যার সে মহব্বত সে দেখতে হ্যায়। মনে রাখবেন, বড় হয় তারাই, তাদের অনেক দুঃখ সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক বদনাম সহ্য করতে হয়, অনেক অত্যাচার সহ্য করতে হয়। চোখের সামনে অনেক অত্যাচার দেখেও না দমে গিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়, তারাই এ সমাজের সবচেয়ে বড় পুরাধা, সবচেয়ে বড় মানব। চৈতন্যদেবের কথা যদি ভাবেন, বেশি কিছু বলার দরকার নেই। আমি এখনো মনে করি, আমরা এমন সব পরিবারে জন্মগ্রহণ করেছি যাদের আর্থিক সাকুল্যতা ছিল না, কিন্তু আমাদের পরিবারগুলোতে একটা জিনিসই ছিল, এই পরিবারগুলো মানুষের পরিবার। আমাদের বাবা মা এই শিক্ষাটা আমাদের দিয়েছিলেন, আমাদের টিচাররা এই শিক্ষাটা আমাদের দিয়েছিলেন, আমাদের গুরুজনরা এই শিক্ষাটা আমাদের দিয়েছিলেন। মনে রাখবেন, সব কিছু ফুরিয়ে গেলে পাওয়া যায়, টাকা চুরি হয়ে গেলে টাকা জোগাড় করতে পারবেন, বাড়ি ভেঙে গেলে বাড়ি তৈরি করে নিতে পারবেন, কিন্তু হৃদয় যদি ভেঙে যায়, হৃদয় কিন্তু জোড়া যায় না। আর চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সেই চরিত্র আর ফিরে পাওয়া যায় না। পবিত্রতা যদি নষ্ট হয়ে যায়, তা কিন্তু ফিরে পাওয়া যায় না, এর জন্য জীবনে অনেক দাম দিতে হয়। চৈতন্য মহাপ্রভুকে কম দাম দিতে হয়নি, তিনি প্রথম মানব যিনি 500 বছর আগেও সামাজিক সংস্কার, সমাজ, সভ্যতা, সংস্কৃতি, একতা, অখণ্ডতা, কোনো ভেদাভেদ নেই, কেউ মুচি হতে পারে, কেউ চণ্ডাল হতে পারে, কেউ চামার হতে পারে, যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন একই তো কথা ঘুরিয়ে ফিরিয়ে। চৈতন্যদেব বললেন, ওরে গদাই আর মাধায়ের মধ্যে কি তফাৎ, চামার আর চণ্ডালের মধ্যে কি তফাৎ, ব্রাহ্মণ